করোনা মহামারী থেকে তেলিয়ামুড়া শহরকে মুক্ত রাখতে মহকুমা শাসকের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে মাস্ক ও প্লাস্টিক বিরোধী অভিযানের নামে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তেলিয়ামুড়ার ডিসিএম সজল দেবনাথ। বৃহস্পতিবার দুপুরে ডিসিএম সজল দেবনাথের নেতৃত্বে তেলিয়ামুড়া বাজারের প্রত্যেকটি দোকানদার এবং ক্রেতারা মাস্ক পরিধান করে রয়েছে কিনা সে বিষয়ে অভিযান চালান। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক পরিধান দেখতে না পেয়ে আর্থিক জরিমানা করেন। পাশাপাশি প্রত্যেকটি দোকানে গিয়ে প্লাস্টিক ব্যাগ রয়েছে কিনা সে বিষয়েও অভিযান চালান। অভিযানকালে বিভিন্ন দোকান মালিককে আর্থিকভাবে জরিমানা করেছেন। এদিকে তেলিয়ামুড়া বাজারে প্রায় সময় দেখা যায় মাস্ক পরিধান না করে ক্রেতা বিক্রেতা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এক সাক্ষাৎকারে সজল দেবনাথ জানান, করোনা মহামারী থেকে বাঁচতে গেলে মাস্ক পরিধান অবশ্যই প্রয়োজন। তিনি আরো বলেন, আগামী দিনে এই ধরনের অভিযান জারি থাকবে। এই ধরনের অভিযান কি এই ফার্স্ট টাইমে আপনি করতেছেন নাকি আগামী দিনে? অনেক ক্ষেত্রে তো দেখা যাইতেছে বিভিন্ন দোকানে প্লাস্টিক ব্যবহার করে এই অভিযানের পরেও, তার পরিপ্রেক্ষিতে আপনারা কি পদক্ষেপ? কত টাকার মতো পেনাল্টি হয়েছে আপনাদের আজকে? যদি পার্মানেন্ট স্থায়ী দোকান হয় তাহলে ফার্স্ট টাইম 500 টাকা, 100 টাকা। আগামী দিন কি ধরনের কর্মসূচি আপনাদের থাকবে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনেন্ট।